ঘুম থেকে লেট করে ওঠার জন্য অনেক অনেক কথা শুনেছি আজ পর্যন্ত লাইফে, অনেক কথা শুনেছি ঘুম থেকে লেট করে ওঠার জন্য, কেন আমার এত ঘুম, কেন আমি এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারি না। যাক, ফাইনালি সেই দিনের অবসান ঘটেছে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে বাচ্চাকে স্কুলে দিয়ে চলে গিয়েছিলাম লেকে হাঁটতে। আমার মতো দুশ্মন বন্ধু যাদের আছে তারা লেকে হেঁটে, তাদের কোনো লাভ হবে না। হাঁটার পথে আসার সময় যদি এরকম সিঙ্গারা চা প্রতিদিন আমাকে ঠুসে ঠুসে আসতে হয় বাসায়, তাহলে হাঁটার নামে আর কিছু নাই লাইফে। যাই হোক, চা সিঙ্গারা খাই খেতে খেতে একদম ঝরঝর করে বৃষ্টি শুরু হয়ে গেল। এত বৃষ্টি হচ্ছিল তো অর্ধেক কাপড় চোপড় তো সেখানে বসেই ভিজে গেছে। কাপড় চোপড় ভিজে গেছে সেদিকে আমার কোনো চিন্তা নাই, আমি যত সুন্দর করে বসে চা সিঙ্গারা খাচ্ছিলাম আর বৃষ্টি দেখতেছিলাম, এটা আমার কাছে খুব ভালো লাগতেছিল। যাই হোক, ঠাসাঠাসি করে বসে খাওয়া দাওয়া শেষ করে তারপরে স্কুলের দিকে চলে আসছিলাম। স্কুল ছুটিও হয়ে গেছে, এরপরে বাবুকে বাসায় এসেই শুরু করে দিলাম সংসারের কাজ। সংসারের কাজ বলতে রান্না বান্না। আর কয়েকদিন হলো আমার বাসার বুয়া অসুস্থ, বুয়াও নাই বাসায়, তো এখন আমি বাসার বুয়া বলা চলে। তো রান্না বান্না করছিলাম, যেহেতু বৃষ্টি নেমেছে সেহেতু একটু খিচুড়ি হলেই হয় না, তো সবাই বলতেছিল একটু খিচুড়িও খাবে, তো খিচুড়ি রান্না করলাম। রান্নার পাশাপাশি আমি আমার রান্নাঘরটাও ক্লিন করে নিচ্ছি, কারণ রান্নাঘর ক্লিন থাকা মাস্ট মাস্ট মাস্ট। তো রান্নাঘর ক্লিনও হয়ে গেল আমার রান্না শেষ হতে হতে। তারপরে লেফট ওভার আমার গরুর মাংস রান্না করা ছিল, তাই শুধু আমি ডিম ভেজে নিলাম ঝটপট করে। ডিম টিম ভাজা হয়ে গেলে আমি হচ্ছে আমার নিজের জন্য একটু চা বানাবো, কারণ সকালে চা খেয়ে দুপুর পর্যন্ত এনার্জি শেষ। এখন আবার এক গামলা চা খাবো, এক গামলা চা বানাই নিয়ে রুমে যেয়ে দেখি বিছানার বিছানার হাল বেহাল। তো জিদে রাগে মনে হয় বিছানা চাদরই আর পারবো না, বিছানার খাটই রাখবো না রুমের মধ্যে, এরকম রাগ আমার মাঝে মাঝে উঠে যায়। যাই হোক, আমি আমার বিছানা চাদরটা সুন্দর করে পেরে নিয়েছি, একটু পরে এটা আবার বিছানার মাঝখানে এসে থাকবে, কিছু করার নাই। যাই হোক, আমার কাজ বাজ শেষ হয়ে যাচ্ছিলো আর হচ্ছে অনেক বেলাও হয়ে গেছে, প্রায় 1:30টার মতো বেজে গেছে। তো আমি এগুলো কাজটা শেষ করে একদম শাওয়ার টাওয়ার করবো। সকালে এসেও আমি একবার ফ্রেশ হয়েছি, শাওয়ার করেছি, এখন আবার কাজ বাজ করছি, আবার আবার ঘেমে যাব, আবার আমাকে শাওয়ার করতে হবে। আর সবচেয়ে কষ্টের একটা জিনিস হলো আমার কাছে লাগে যেটা, বিছানা চাদর পাড়তে আমার খুব ভালো লাগে, কিন্তু বালিশের কাভার লাগাইতে একদমই ভালো লাগে না। এরপর কাভার টাভার লাগিয়ে শাওয়ার টাওয়ার করে ক্লিন হয়ে তারপরে হচ্ছে আমি খেতে চলে আসছিলাম। এই যে খিচুড়ি, এটা তো স্কিপ করা যাবে না, মোটেই ডিম ভাজি আরও তার মধ্যে। তারপরে আমি এই যে গরু মাংস, খিচুড়ি আর এতগুলো কাঁচামরিচ দিয়ে এখন আমি এই খিচুড়িটা খাবো। খিচুড়ি খেয়ে একটু রেস্ট না নিতে নিতে আমার মেয়ে যা কান্না শুরু করছে খেলনা কিনবে, তো তাকে আবার নিয়ে গেলাম হচ্ছে আনাম রাইংসে খেলনা কিনতে। আর খেলনা কিনতে যাবে আর সে খাবে না তা তো হয় না, তো তার জন্য একটা সেট মেনুস নিলাম। তারপরে এই যে খেলনা টেলনা কিনে তারপরে চলে আসলাম বাসায়। মানে এই হলো আমার হাল বেহাল করে ছাড়ে আমার মেয়ে। যাই হোক, এই যে সে হচ্ছে একটা বেবি আর একটা বেবি নিয়ে আসছে কিনে।